আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহান উদ্দিন আমি একজন ফ্যামিলি ফিজিশিয়ান আজকে কথা বলবো স্বপ্নদোষ নিয়ে স্বপ্নদোষ নিয়ে নানান ধরনের কথা রয়েছে এবং স্বপ্নদোষকে বিভিন্ন নামে ডাকা হয় যা হচ্ছে নাইট ফল ড্রিম স্লিপ অর্গাজম, নকচা ইমিশন এবং হচ্ছে নাইট প্রেশার বিভিন্ন নামে আসলে বলে থাকি স্বপ্নদোষকে এই স্বপ্নদোষ আসলে কি স্বপ্নদোষ হচ্ছে আপনার ঘুমের মধ্যেই আপনার অবচেতন মনেই যদি অর্গাজম হয়ে যায় অথবা বীর্যপাত হয় ইসাকুলেশন হয় তাহলে সেটাই আসলে স্বপ্নদোষ এবং সেটা কোনো রোমান্টিক কোন সিন দেখে হতে পারে অথবা এমনি এমনিও হতে পারে অর্থাৎ আপনার অবচেতন মনেই যা হয়েছে সেটাই আসলে স্বপ্নদোষ এবং স্বপ্নদোষ সাধারণত কেন হয় স্বপ্নদোষ এর মাধ্যমে যেটা বের হয় তা হচ্ছে সিমেন্ট বের হয় এই সিমেনের আসলে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট রয়েছে যেমন হচ্ছে স্পাম রয়েছে এবং সেমিনার ফ্লুইড রয়েছে বিভিন্ন কম্পোনেন্ট রয়েছে এই সিমেন্ট উৎপন্ন হয় সাধারণত অন্ডকোষে এবং এই অন্ডকোষ থেকে উৎপন্ন হয়ে সেটা এপিডিড্যামিস নামক একটি নালী রয়েছে সেই নালিটা অন্ডকোষের উপরে এবং পিছনের অংশে থাকে এবং সেখানে জমা হয় এই বীর্যটা যখন জমা হয় এবং এই বীর্যের পরিমাণ যদি বেশি হয়ে যায় প্রোডাকশন যদি বেশি হয়ে যায় এবং এই এপিডিড্যামিসের মধ্যে যদি সেটার আর তার জায়গা হচ্ছে না এবং হচ্ছে সেটা যে পরিমাণ জমা থাকার কথা তার চেয়ে বেশি পরিমাণে প্রোডাকশন হয়ে যাচ্ছে তখন সেটা বেরিয়ে আসে সেটা আসলে কিভাবে বেরিয়ে আসে সেটা আপনার অবচেতন মনেই বেরিয়ে আসে আপনি ঘুমের মধ্যে অথবা এভাবে বেরিয়ে আসতে পারে। অর্থাৎ প্রোডাকশন যদি বেশি হয় তখন সেটা বেরিয়ে আসবেই তাহলে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং এটা এটা নিয়ে আসলে কোনো দোষের কিছু নয় এটা সাধারণত টিনেজদের বেশি হয়ে থাকে কারণ টিনেজারদের এই প্রোডাকশানটা তার যখন টেস্টোস্টেরন লেভেল বাড়তে থাকে এবং হচ্ছে তার যখন তার যখন এই বীর্যের পরিমাণ বাড়তে থাকে তখন তার হতে পারে এবং এই স্বপ্নদোষটা আসলে যে পরিমাণ টিনেজাররা হতাশায় ভোগে সে হয়তো ভাবে যে তার এই স্বপ্ন দোষের কারণেই তার শরীরের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে আসলে তার শরীরে এটা কোনো বড় ধরনের ক্ষতির কারণ নয় বরং এই বিষয়টা নিয়ে চিন্তা করার কারণে তার যে পরিমাণ ক্ষতি হচ্ছে সেটাই তার কারণ অর্থাৎ হচ্ছে এই স্বপ্নদোষ নিয়ে সে যখন বারবারই চিন্তা করে সে হতাশা হয়ে যায় যে তার মনে একটা পাপ বোধ কাজ করে সে মনে হয় কোনো ধরনের একটা পাপ কাজ করেছে যার ফলে তার এমন হচ্ছে এবং তার কাপড় নষ্ট হয়ে যাচ্ছে সে কারণেই সে যে পরিমাণ হতাশায় ভোগে সেটা থেকেই তার এমন পাল্পেটেশন অথবা তার উইকনেস তার মধ্যে যে মনে হয় যে সে দুর্বল হয়ে যাচ্ছে সেজন্যই সেটা দেখা দিচ্ছে কিন্তু এই স্বপ্নদোষের কারণে সেটা হবার কথা নয় সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম